চট্টগ্রামের হাটহাজারী সদরত স্থানীয় পৌরসভা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন। শুক্রবার বিকালে স্থানীয় খান কমিউনিটি সেন্টারত আয়োজিত এই সভাত পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর মেম্বরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে মীর নাসির হাটহাজারী পৌরসভার আওতাধীন আষ্টওয়ান ওয়ার্ডত একযোগে নির্দিষ্ট ফর্ম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে আর সাথে সাথে তৃণমূল পর্যায়ে কর্মী সমর্থকদের সার্বিক ডাটা সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড আগায় নিবার আহ্বান জানায়। বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি কেন্দ্র ঘোষণা করে আজ এই সময় ঘোষণা করছে এই সময় মধ্যে আওয়ামী লীগ তারা ফাগলে কি বেগম খালেদা জিয়া লন্ডন কি তারা মানগতে বেগম খালেদা জিয়া আসত বেগম খালেদা জিয়া আইব এবং বেগম খালেদা আইয়ের নির্বাচন করিব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী।